মিয়ানমারের সেনাবাহিনী আর গণতন্ত্রকামী মানুষ এখন পরস্পরের মুখোমুখি। দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতার এই অবস্থা বিদ্যমান থাকলেও এখন সরাসরি অস্ত্রশস্ত্র নিয়ে সামরিক শাসকদের বিরুদ্ধে নেমেছে বিদ্রোহীরা। ইতিমধ্যে তারা সেনাদের হাত থেকে বিভিন্ন অঞ্চল দখলও করে ফেলেছে। তাই সেই সময় হয়তো খুব বেশি দূরে নয় যখন মিয়ানমার নামক রাষ্ট্রটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর দেশ ভাগের সেই আশঙ্কার কথা স্বীকারও করেছেন স্বয়ং মিয়ানমারের প্রেসিডেন্ট। মিয়ানমারের সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে সতর্ক করেছেন যে তার দেশ কয়েক ভাগ হয়ে যেতে পারে। সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মিয়ানমারের সেনাবাহিনী বিশাল আকারের ভূখণ্ড হারানোর পর তার দিক থেকে এই সতর্কবার্তা এলো। দেশ ভাগের সেই ভয় দেখিয়েই মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মিন্ট সোয়ে। কিন্তু অভিজ্ঞতা বলছে তার এই আহ্বান মানুষ কিছুতেই কানে তুলবে না। সামরিক সরকার দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারালেও ভীত হওয়া তো দূরের কথা। মিয়ানমারের 5.5 কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনীর পরাজয় উদযাপন করছে। স্পষ্টতই সামরিক জান্তা সরকার জনগণের মনোভাব পড়তে ভুল করেছে। অবশ্য এই ভুল তারা এবারই প্রথম করেনি। 2021 সালেও ক্ষমতা দখলের পর জনগণের ব্যাপক ক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ দেখে সেনা অভ্যুত্থানের নেতারা বিস্মিত হয়েছিলেন। বিরোধিতা দমনের জন্য সামরিক নেতারা নির্বিচারে গ্রেফতার ও চূড়ান্ত মাত্রার সহিংসতার আশ্রয় নিয়েছিলেন। বর্তমানেও প্রায় 20,000 রাজনৈতিক বন্দী কারাগারে আছেন, আর এই সংখ্যা দিনকে দিন বাড়ছেই। এমনকি প্রতিবাদকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম দমাতে গিয়ে নিয়মিতভাবেই জনগণের উপর শাস্তির খড়গ চাপিয়ে দিয়ে আসছে। মানুষের বসতি ও স্থাপনায় তারা ভয়াবহ বিমান হামলা করছে। এই শুদ্ধি অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন, একই সাথে 7 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 2021 সালে জাতীয় ঐক্য সরকার NUG গঠিত হয়। নির্বাসিত নেতাদের এই ছায়া সরকার রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধ শুরু করে। তারা সামরিক জান্তা সরকার ও তাদের অর্থনৈতিক ভিত্তিগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য সশস্ত্র যোদ্ধা গড়ে তোলে। NUG-র সশস্ত্র যোদ্ধারা মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় বাড়িয়ে চলছে। এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করে চলেছে। এখন প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী হামলার মুখে সরকারি সেনারা প্রতিনিয়ত তাদের বেরাকগুলো থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, ফলে তারা বিমান শক্তির উপর ঝুঁকে পড়ছেন। কিন্তু স্থলে তাদের কার্যকর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা সীমিত হয়ে পড়ছে। ধারাবাহিকভাবে সামরিক জান্তা সরকার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে এবং ভূখণ্ড হারাচ্ছে। বিষয়টি মিয়ানমারের জান্তা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা জান্তা সরকারের বৈধতা নির্ভর করে পুরো দেশের উপর তার কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তার উপর। 2008 সালে সেনাবাহিনীর খসড়া করা সংবিধানে কয়েক ডজনবার মিয়ানমারের অখণ্ডতা শব্দটি এসেছে। প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হিসেবেই সংবিধানে অখণ্ডতা শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে। 1962 সালের সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার মূল চাবিকাঠি এটি, কেননা পরবর্তী 5 দশকের সামরিক শাসনের ভিত্তি তৈরি করে দিয়েছে এই অভ্যুত্থান। কিন্তু এখন মিয়ানমারের সেই অখণ্ডতাই চরম হুমকির মুখে পড়েছে। স্বাধীনতা প্রাপ্তির কয়েক বছরের মধ্যে মিয়ানমারের বেসামরিক সরকারকে দেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল। সেই সময় প্রধান প্রধান কয়েকটি শহর বাদে বাদ বাকি এলাকার উপর সরকারের নিয়ন্ত্রণ খুব বেশি ছিল না। এখন পরিস্থিতি আবার সেই রকম এসে দাঁড়িয়েছে। শহর ও সেনা ব্যারাকের বাইরে জান্তা সরকার আর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না। এটি খুবই খারাপভাবে জান্তার নৈতিক মনোবল ভেঙে দিচ্ছে, জনগণের মাঝে প্রতিরোধের প্রেরণা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে জান্তা সরকার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শান স্টেটে। জাতিভিত্তিক 3টি সশস্ত্র গোষ্ঠীর সম্মিলিত আক্রমণে বিশাল একটা এলাকার নিয়ন্ত্রণ হারায় তারা। নভেম্বরে ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে সামরিক বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বেশ কয়েকটি সেনা ব্যারাকের নিয়ন্ত্রণ তারা হারিয়েছে। এমনকি 99তম পদাতিক ডিভিশনের কমান্ডারও নিহত হয়েছেন। এই ডিভিশন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। ব্রাদারহুড অ্যালায়েন্স মান্দালয় থেকে চীন পর্যন্ত প্রধান সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এই সড়ক মিয়ানমারের প্রধান অর্থনৈতিক করিডোর।
ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্যরা নিজেদের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী হলেও তারা নির্ভরশীল চীনের অস্ত্রের উপর। সে কারণে চীনের পশ্চাদভূমি হিসেবে পরিচিত একটি অঞ্চলে হামলা করা বেইজিংয়ের সম্মতি ছাড়া সম্ভব হতে পারে না। শান স্টেটে ব্রাদারহুডকে অভিযান চালাতে দেওয়ার অর্থ হচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উপর চীন ব্যাপকভাবে হতাশ। শান স্টেটে কয়েক হাজার চীনা নাগরিক রয়েছেন, তারা পাচারের শিকার হয়েছেন, তাদের দাসের মতো কাজ করতে বাধ্য করা হয়। এই কেন্দ্রগুলো বন্ধে জান্তা সরকারের নিষ্ক্রিয়তা চীনা সরকারকে হতাশ করেছে। চীনের কৌশলগত অবস্থানে বিস্মিত হওয়ার কিছু নেই। 2021 সালের অভ্যুত্থান নিয়ে চীনকে ততটা উৎসাহিত হতে দেখা যায়নি। মিয়ানমারে নিযুক্ত চীনের তৎকালীন রাষ্ট্রদূত সেন হাই সাংবাদিকদের বলেছিলেন, এ ধরনের কোনো ঘটনা সত্যিকার অর্থে চীন দেখতে চায়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের নেতারা ঐতিহ্যগতভাবেই মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিত্র, কিন্তু সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া অং সান সুচির সঙ্গেও তারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেক সশস্ত্র সংগঠনের সঙ্গেও তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে। এখন মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের উপর থেকে জান্তা সরকারের নিয়ন্ত্রণ হারানো এবং তাদের অর্থনৈতিক ক্ষতি এই ইঙ্গিত দিচ্ছে যে চীন সরকারের কৌশলগত অবস্থান বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। চীনের নেতারা মিয়ানমারের পরিস্থিতি সম্ভবত ভালো করেই বুঝতে পারছেন। তারা বুঝতে পারছেন জান্তা সরকারকে সমর্থন দিয়ে যাওয়া তাদের জন্য মরণ ফাঁদ হতে পারে। অন্য মিত্ররা চীনের নেতাদের মতো এতটা চতুর নয়। চীনকে হটিয়ে রাশিয়া এখন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। 2021 সালের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে মিয়ানমার $406 মিলিয়ন অস্ত্র কিনেছে। রাশিয়ার কাছ থেকে বিমানের জ্বালানি নেওয়ার বিনিময়ে মিয়ানমার রাশিয়াকে অর্থ এবং বঙ্গোপসাগরে বন্দর ব্যবহারের সুযোগ করে দিয়েছে। রাশিয়াকে এই অঞ্চলে প্রাসঙ্গিক হওয়ার সুযোগ করে দিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীনরা। জান্তা নেতা মিন অংলাইং সম্প্রতি রাশিয়ার নৌবাহিনীকে মিয়ানমারের সঙ্গে যৌথ মহড়ায় স্বাগত জানায়। ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বনেতা আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতা সৃষ্টি করেছে পুতিন। সামরিক জান্তা পরবর্তী মিয়ানমার কেমন হবে তার একটি পরিকল্পনা করছে এনইউজি। তাদের পরিকল্পনা অনুযায়ী সুচির নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ মিয়ানমার প্রতিষ্ঠা হবে, কিন্তু মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত অনেক সশস্ত্র গোষ্ঠীর কাছে এটা পছন্দনীয় সমাধান নয়। তারা ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা চায়, তারা চায় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হোক। সুচি যখন সবশেষ ক্ষমতায় ছিলেন সে সময় এই দুটি ইস্যুতে তার বক্তব্যে তারা সন্তুষ্ট নয়। তাই এখানেও মিয়ানমারের অখণ্ডতা নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার যে পতন হতে চলেছে সেটা একেবারেই স্পষ্ট, কিন্তু সেটা খুবই তাড়াতাড়ি হবে তা নয়। পরাজয় বুঝতে পেরে রাষ্ট্রীয় বাহিনী এখন ব্যাপক সহিংসতার মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। সে কারণেই জান্তা সরকারের পতন যত শিগগিরই হবে ততই মঙ্গল। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো, আসিয়ান ও পশ্চিমা শক্তিগুলো মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর ভাষায় কথা বলে। তাদেরকে অবশ্যই লড়াইরত সব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে জান্তা পরবর্তী মিয়ানমারের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেই নতুন মিয়ানমারে হয়তো ঠাঁই হতে পারে বাংলাদেশের রোহিঙ্গাদের।